আসসালামাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। তো সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরা আজকে হচ্ছে 30 তারিখ, আমরা আজকে এখন ট্রেনে গোসল করতে যাবো, সেই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা সবাই ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অনেক মজা দেখুন। আমরা যাইতেছি, কেউ ভিডিওটি স্কিপ করেন না, সবাই আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা দেখতে দেখতে অনেক চলে এসেছি আর মাত্র কিছুক্ষণ। তোমাদের অনুভূতিটা কেমন সবাই একটু জানাই দাও। তো আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে এই ফার্স্ট টাইম এই বছরে আমরা এই যে ট্রেনে গোসল করতে যাব, ট্রেনে গোসল করতে আসি, খুবই ভালো লাগতেছে। অনুভূতি বলার মতো না। তোমার অনুভূতিটা কেমন একটু বলো। আলহামদুলিল্লাহ, একটু বন্ধু আমি কইতেছি, হ্যাঁ আমার অনুভূতি আজকে অনেক ভালো আলহামদুলিল্লাহ, অনেক হ্যাপি লাগতেছে। আজকে আমরা গোসল করবো, যে আমরা এই আমার বড় ভাই আছে, দেখান কই, এই যে আমার বড় ভাই, এই এই যে ও আমার সম্পর্কে ভাই ভাই, কিন্তু আমার ভাই ভাই বলে সমস্যা নাই। এই যে হচ্ছে আমার কাকাও আমার ভাই ভাই, কিন্তু ভাই ভাই বলে। আজকে অনেক এনজয় হবে, বিয়র সবাই সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের, ইনশাল্লাহ সবাই দেখতে থাকুন। আমরা অনেক দুঃখিত, কিন্তু আমরা আইসা দেখি যে এটা অফ আছে, তাই মন খারাপ। তো দেখুন এই যে আসলে এই যে বন্ধ, এই যে আপনারা দেখুন, এই দেখুন ড্রেনটা আসলে বন্ধ, অনেক সুন্দর জায়গা ছিল। এই দেখুন আসলে অনেক কিছু বলার নাই, আমরা সবাই এখন আমরা এখন ব্যাট ব্যাস খেয়ে গেছি। আইয়া তো গাইস, আমরা প্রথমে যে জায়গাটা গেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন, যে ওইখানে দুঃখের সাথে আমরা চলে আসতে বাধ্য হয়েছি, কারণ ওইখানে ড্রেন অফ ছিল, অন অফ ছিল। তো আমরা আরও অনেক দূর এক জায়গায় আসছি, সেইখানে যাই দেখবো আমরা ড্রেনটা খোলা পাই কিনা। যদি আমরা ড্রেন চালু পাই তাহলে আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স আপনাদেরকে আমি আগে একটা ইঙ্গিত দিয়েছি, শব্দ হইতেছে, তার মানে তো তার মানে আমাদের খুশি সংবাদ। তো দেখুন আসলে মনে হয় এখানে চালু খোলা আসা আশা বসে তাই দেখুন আলহামদুলিল্লাহ চালু আছে। দেখুন এই যে সবাই প্রস্তুতি নিতেছে এই গোসলের জন্য। ওই যে আমাদের সেই কাঙ্ক্ষি তো দেখুন সবাই পানি তো নাকি
সামনে থেকে পানি যায় না, পানি যায় না। আজ না অল গুড।